আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে যে মেকআপ লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এই মেকআপ লুকটা, দেখতেই পাচ্ছ। এটা আমি ক্রিয়েট করেছি মেহেন্দি বা সঙ্গীতের পারপাসে। তোমরা জানো এখন যে সিচুয়েশনটা চলছে, বাইরে থেকে প্রত্যেকটা ইভেন্টের জন্য মেকআপ আর্টিস্ট হায়ার করাটা ইজ নট রিয়েলি সেফ। তো আমরা যতটা পারবো নিজেরা যদি মেকআপ করে নিতে পারি তাহলে ইট উইল বি বেটার ফর আস। তো এই জন্য আমি তোমাদেরকে একটা খুব ইজি ওয়েতে এই মেকআপ লুকটা শেয়ার করেছি, যাতে তোমরা তোমাদের বিয়ের সঙ্গীত, মেহেন্দি বা যে কোনো জায়গায়, লাইক ইফ ইউর ফ্রেন্ড ইজ গেটিং ম্যারিড, সেখানেও তোমরা এই লুকটা অ্যাচিভ করতে পারো খুব ইজি ওয়েতে। তো চলো দেখে নিই আমরা কিভাবে এই লুকটা অ্যাচিভ করেছি। আর তোমাদের যদি আমার এই লুকটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমরা নোটিফাই হতে থাকো। আর ফিউচারে, মানে এই লাইক পুজোর আগে অবধি, আই এম গোয়িং টু স্টার্ট আ নিউ সিরিজ অন মাই চ্যানেল, দুর্গাপূজা সিরিজ, যেখানে আমি তোমাদেরকে দুর্গাপূজা লুক শেয়ার করব, প্রত্যেকটা দিনের আলাদা আলাদা লুক, এবং আরও দুর্গাপূজা রিলেটেড ভিডিওস আপলোড করব। তো সেই সব এক্সাইটিং ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা পার্টিকুলারলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, লাইক করো ভিডিওটাকে, কমেন্ট করো যে তোমাদের কেমন লেগেছে। আর বেশি দেরি না করে চলো আমরা দেখে নিই আমি কিভাবে এই লুকটা অ্যাচিভ করেছি। ফার্স্টে আমি এখানে বায়োটিকের মর্নিং নেকটের ময়শ্চারাইজারটা নিয়ে আমার ফেসটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি। ফেসটাকে ময়শ্চারাইজ করে নেওয়াটা খুব দরকার, নয়তো ফাউন্ডেশনটা ভীষণ কেকি দেখতে লাগে। ওয়েল ময়শ্চারাইজ থাকলে তাহলে ফাউন্ডেশন কেকি দেখতে লাগবে না। তারপর আমি আমার আইব্রোটাকে ফিল করে নিয়েছি একটা ডার্ক আই শ্যাডো দিয়ে। আর এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি ফেস প্রাইমার। আমি এটা স্টেকওয়ার্কে ফেস প্রাইমার ইউজ করছি, যেটা আমি নতুন নিয়েছি। তো ফেসটাকে প্রাইম করে নিচ্ছি আমি। এটা একটা সিলিকন বেসড প্রাইমার, তোমরা দেখতেই পাচ্ছ যে এটা ইনস্ট্যান্টলি পোরগুলোকে ব্লার করে দিয়েছে। তারপর আমি একটা কনসিলারের মাধ্যমে আমার ব্রাউটার এজেসগুলোকে শার্প করে নিচ্ছি। আর তারপরে আমি এটা একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। আমি কনসিলারটা আমার আইলিডেও অ্যাপ্লাই করে নিয়েছি। এটা একটা আই বেস হিসেবে কাজ করবে, যখন আমি আই শ্যাডোগুলো অ্যাপ্লাই করবো তো একটা বেস ক্রিয়েট হয়ে যাবে। তো তারপরে আমি ব্লেন্ড করে নিয়েছি দুটো চোখে, সেমভাবে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি যাতে দুটো চোখে একটা বেস ক্রিয়েট হয়ে যায়। এখানে তোমাদেরকে আমি একটা ট্রিক দেখাচ্ছি। দেখো, আমি সেটিং স্প্রেটাকে অ্যাজ প্রাইমার আমার ফেসে অ্যাপ্লাই করছি। অলরেডি আমি প্রাইমার ইউজ করেছি, আই নো, বাট যেহেতু এটা মেহেন্দি বা সঙ্গীত লুক, তো লাইক ডান্স হবে অ্যান্ড লাইক অনেক স্ট্রেস হবে, তো সোয়েটও হবে। তো মেকআপটা যাতে লং লাস্টিং হয় তার জন্য যদি সেটিং স্প্রেটাকে অ্যাজ প্রাইমার ফেসে ইউজ করা যায় তাহলে মেকআপটা ভীষণ লং লাস্টিং হয়। ফাউন্ডেশন এখানে আমি ইউজ করছি মেবলিন ফিট মি ফাউন্ডেশন, যেটা আমি নতুন নিয়েছি। এই সব কিছু প্রোডাক্ট যেগুলো আমি নতুন নিয়েছি সেগুলো আমি একটা ডিটেল ভিডিও করবো, যদি তোমরা দেখতে চাও প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করো। আমি ফাউন্ডেশনটা নেক অব দি অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশনটা আমার শেড হচ্ছে 128 ওয়ার্ম নিউড। তোমরা যদি কেউ আমার স্কিন টোনের হও তাহলে তোমরা এই শেডটা নিতে পারো। আমি এখানে একটা একদম আমার স্কিন টোনের থেকে ওয়ান টোন লাইটার একটা কনসিলার শেড নিয়ে আমার আই আন্ডার আইটাকে কনসিল করে নিচ্ছি। আমার খুব বেশি ডার্ক সার্কলস নেই, জাস্ট ব্রাইটেন আপ করার জন্য আমি এখানে কনসিলারটা ইউজ করছি। আর ইউজুয়াল ফেসের ইউজুয়াল জায়গাগুলো তো আমি কনসিলার ইউজ করে নিয়েছি, ব্রিজ অফ দি নোজ, চেন অ্যান্ড ফোরহেডে। তো তারপরে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নেব। কন্ট্রোল করার জন্য আমি মার্সের সেম হাইলাইটিং প্যালেটটা ইউজ করছি, কন্ট্রোলিং অ্যান্ড হাইলাইটিং প্যালেট। ওখান থেকে একটা ডার্ক শেড নিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। তারপরে আমি ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে কন্ট্রোল প্রোডাক্টটাকে আমি ব্লেন্ডও করে নিচ্ছি। ব্লেন্ড করাটা খুব ভালোভাবে নিডেড, বিকজ কোনো হার্শ লাইন না থাকাই ভালো। এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে কন্ট্রোলটা একটু ডার্ক করো, মানে একটু ডার্ক কালার ইউজ করো। তার রিজনটাও একটাই, যেহেতু এখানে ফটোশ্যুট হবে তো ক্যামেরাতে অনেক সময় হালকা ব্রনজিং বা হালকা কন্ট্রোলিং ধরা পড়ে না। তো যেহেতু ফেসে ডাইমেনশনটা খুব নিডেড, তো একটু ডার্ক কন্ট্রোল করলে ব্রাইডাল যেহেতু যে মেকআপগুলো হয় তাতে একটু ডার্ক কন্ট্রোলিং ভালো লাগে, তাহলে ফেসটা একটা ডাইমেনশন পায়। তারপর আমি ফেসে পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি ল্যাকমি কম্প্যাক্ট ইউজ করছি, এটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা আমার ঠিক মনে নেই, নেক্সট ভিডিওতে বলে দেবো। ইউজুয়াল পাউডারগুলোকে আমি সেট করে নিচ্ছি, আমি লুজ পাউডার ইউজ করছি না, কম্প্যাক্ট ইউজ করছি। দেখতে পাচ্ছ কীভাবে সেট করে নিচ্ছি। তারপরে আমি একটা আমার আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা ব্রনজিং কালার নিয়ে ফেসটাকে ব্রনজ আপ করে নেব। দুটো কালার ইউজ করছি, একটা লাইট ব্রাউন আর একটা ইয়েলোইশ একটা টোন দিয়ে।
যাতে ফেসটা একটা ডার্ক ডাইমেনশন পায়, যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম। একটা স্মল ফ্লাফি ব্রাশ নিয়ে আমি আমার নোজটাকেও কন্ট্রোল, একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করছি। এটা আমার ক্রিজ কালার, ট্রানজিশন শেড। তারপরে আমি সেম প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে ঠিক ক্রিজের নিচে অ্যাপ্লাই করব। এটা একটা শ্যাডো এফেক্ট ক্রিয়েট করবে আমার চোখের ওপর। তোমাদেরকে আমি আই শ্যাডো প্যালেটটা বা কালারগুলো দেখাচ্ছি না, তার রিজন এটাই, তোমরা যে কোনো প্যালেট থেকে এই কালারগুলোকে অ্যাপ্লাই করতে পারো বা অ্যাকর্ডিং টু ইউর ড্রেস তোমরা এটাকে চেঞ্জও করতে পারো। তারপর আমি একটা শিমারি শেড নিয়ে, একটা সিলভার শিমার শেড নিয়ে অ্যাপ্লাই করছি সেম প্যালেট থেকে। অ্যান্ড দেন তার উপরে একদম অল্প একটু ব্লু শিমার শেড একটা অ্যাপ্লাই করছি। তারপর আমি এখানে ল্যাকমির নর্মাল যে আইলাইনারটা হয় ওটাতে একটা উইংড আইলাইনার ক্রিয়েট করছি, দেখতে পাচ্ছ? একদম নর্মাল লাইক একদম খুব ছোট্ট একটা উইংড আইলাইনার আমি ক্রিয়েট করছি এখানে। তো ভালোভাবে লাইনারটা ক্রিয়েট করে নেওয়ার পর এখানে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি সেম প্যালেট থেকে একটা অরেঞ্জ শেড নিয়ে, বিকজ আমার স্কিন টোনে পিঙ্ক ব্লাশটা ঠিক যায় না, অরেঞ্জ বা পিচ কালারটা ইট স্যুটস মি। তো আমি আমার চিক্সে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি হাইলাইট করছি আমার ফেসটাকে সেম প্যালেট থেকে একটা গোল্ডেন শেড নিয়ে, যেটা তোমাদের বোনগুলোকেও, কলো বোনগুলোকেও হাইলাইট করছি, যেহেতু এগুলো দেখা যাচ্ছে। ফেসটাকে সেট করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে সেটিং স্প্রে দিয়ে। তো তারপরে আমি আমার আইল্যাশটাকে কার্ল করে নিচ্ছি, যেটা খুব দরকার। তোমরা যদি ফলসিস লাগাও লাগাও, আমি ইউজুয়ালি ফলসিস লাগাই না, আমার চোখের পাতা ভীষণ ক্ষতি হয় তাতে, ওঠা থেকে ছিঁড়ে যায়। তো তোমরা যদি কমফোর্টেবল হও তোমরা লাগাতে পারো। তারপরে আমি ব্লু হেভেনের একটা মাসকারা অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা ওয়াটারপ্রুফ নয়, এই কারণেই আমি সেটিং স্প্রেটা আগে অ্যাপ্লাই করি, যেটা তোমরা আই থিঙ্ক বুঝতে পারো যেহেতু ওয়াটারপ্রুফ নয়। তো সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করলে কি হবে, মাস্কারাটা গলে যায়। তারপরে আমি এনভাইবের একটা চাবি স্টিক নিয়ে, এটা এনভাইবের একটা লিপ ক্রেয়ন ডার্ক পিঙ্ক কালারে নিয়ে, ওয়াইন কালারে বলতে পারো, নিয়ে লিপে অল ওভার লিপসে অ্যাপ্লাই করছি। তারপরে এরিস ম্যাট মির একটা সেম কালারের লিকুইড লিপস্টিক নিয়ে অল ওভার লিপসে অ্যাপ্লাই করছি। দেন ওই লিপস্টিকটা দিয়ে আমি একটা বিন্দি অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছ বিন্দিটা লুকটাকে পুরো লাইক মানে একদম ডিফারেন্টই করে দিচ্ছে। তো তারপরে আমি কিছু অর্নামেন্টস পরে নেবো, সেটা হচ্ছে একটা চোকার নেকলেস পরছি আমি গোল্ডেন কুন্দনের উপর, তার সাথে একটা মাংটিকা পরছি আমি, কিন্তু আমি এখানে কোনো ইয়াররিং পরছি না, বিকজ অলরেডি মেকআপটা খুব হেভি, দেখতেই পাচ্ছ তোমরা, যেইটুকু পরেছি ওতেই জিনিসটা ভালো লাগছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। হিয়ার ইজ দ্য ফাইনাল লুক, দেখো তোমরা কেমন লাগছে। এটা খুব একটা ইজি লুক, আমি আশা করি তোমরা সবাই এটা অ্যাচিভ করতে পারবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও কমপ্লিটলি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, টাটা অ্যান্ড লাভ ইউ অল।